बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय दर्शक सलामु आलाइकुम, केमन आछेन सबाई? आशा करछि भालो आछेन। आज आमी आपनादेर साथे शेयर करब एग नूडल्स रेसिपी। आशा करछि आपनादेर भालो लागबे। आशा करछि आमार रेसिपिगुलो देखबेन, आमार पाशे थाकबेन। चलुन एबार शुरू करि। प्रथमे आमी चुलाय एकटि कड़ाई बसिए कड़ाइर मध्य बड़ो साइजेर दुटी पेंयाज कुचि दिए दिलाम। तारपर साथे दिए दिलाम परिमाण मतो किछु सरिषार तेल। एबार ए सरिषार तेलेर मध्य आमी आस्ते आस्ते पेंयाजगुलो एकटु भेजे निब। পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি সাথে দিয়ে দিব দুইটি ডিম ভেঙে। ডিমগুলো আমি ভেঙে দিয়ে দিলাম। এবার একটি কাঠির সাহায্যে ডিমগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে জোড়া তৈরি করে নিচ্ছি। এবার সাথে দিয়ে দিব একটা বড় সাইজের টমেটো কেটে আর চারটি কাঁচামরিচ কেটে। এগুলো এবার ডিমের জোড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার সাথে দিয়ে দিব দুই প্যাকেট ম্যাগি মশলা। এবার এগুলো ডিমের জোড়া আর টমেটোর সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার সাথে দিয়ে দিব দুই কাপের মতো গরম পানি। এবার পানির সাথে ডিমের জোড়া ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিব চার প্যাকেট ম্যাগি নুডলস। দিয়ে দিলাম ম্যাগি নুডলস। এবার এগুলো ভালোভাবে একটু নেড়ে দিলাম। তারপর এগুলোর সাথে দিয়ে দিব দুই কাপ গরম পানির সাথে মিশানো দুই প্যাকেট ম্যাগি মশলা। দিয়ে দিলাম। এবার এগুলো একটি কাঠি দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিলাম। নুডলস মোটামুটি হয়ে আসছে। এবার সাথে দিয়ে দিব একটি ডিম ভেঙে। সাথে একটি ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার এটা কাঠি দিয়ে ভালোভাবে নুডলসের সাথে মিশিয়ে নিব। নুডলসগুলোর সাথে ডিমটা মিশিয়ে নিলাম। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আবার ঢাকনা সরিয়ে আরও একটি ডিম ভেঙে দিলাম। আবারও এই ডিমটা কাঠি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। ডিমটা মেশানো হয়ে গেছে। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনা সরিয়ে নুডলসের সাথে দিয়ে দিব কিছু টমেটো সস। এবার সাথে দিয়ে দিলাম কিছু টমেটো সস। এবার এগুলো ভালোভাবে নুডলসের সাথে মিশিয়ে নিব।
এবার নুডলসগুলোর সাথে টমেটো সস ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টমেটো সস মেশানো হয়ে গেছে, তারপর পরিবেশনের জন্য উপরে কিছু টমেটো সস দিয়ে সাজিয়ে নেব। রান্না হয়ে গেছে নুডলস, এবার উপরে কিছু টমেটো সস দিয়ে নুডলস সাজিয়ে নিচ্ছি। এবার নুডলস চুলা থেকে নামিয়ে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ পরিবারের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিডিওটি পৌঁছে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।